আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? আশা করি অনেক বেশি ভালো আছো। ভাই, টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝাই গেছো আজকের ভিডিওটা কত বেশি জোস হইতে যাইতাছে। গাইস, আজকে সকাল সকাল ঘুম থেকে ভাই উইটা রেকর্ডিং চালু করা, যখনই আমি গেমে ঢুকলাম হঠাৎ করে দেখি ভাই আমার মেল বক্সটা ভাই চিক চিক করতেছে। দেখো রেড চিহ্ন উইটা রয়েছে। আমি কই কী রে ভাই মেল বক্স এটা কি? দুইটা দেখি গাইস একটা ইমোট। তো ভাই ইমোটটা কই থেকে আসছে? হয়তো ভুলবশত কেউ আমারে পাঠায় দিছে, বাট এই ইমোট তো ভাই এখন পর্যন্ত গেমেই আসে নাই। তো যাই হোক গাইস, এত সুন্দর একটা ইমোট দেখা তো ভাই মাথা মতো নষ্ট। তো চিন্তা করলাম ভাই আজকে কিন্তু আমরা একটা ইমোট চ্যালেঞ্জ করব। আর ভাই এটা এমন একটা ইমোট গাইস, যে ইমোটটা কিন্তু রানিং অবস্থায় ভাই তোমরা ইউজ করতে পারবা। মানে হচ্ছে ভাই নর্মাল ইমোট যেমন তোমরা ব্যবহার করলে কিন্তু নর্মাল ইমোটটা ভাই রানিং অবস্থায় ভাই হ্যান্ডেলটাই না মুভ করতে পারবা না, ইমোটটা চলে যায়। বাট এই ইমোটটা ইউজ করে কিন্তু তোমরা ডাইনেবামে হ্যান্ডেল মানে জয়স্টিক লড়াইও খেলতে পারবা, ইমোটটা থাকবে চলে যাবে না। আর ভাই ইমোটটার যে আওয়াজ ভাই শুনলেই তো মাথা মোথা নষ্ট হয়ে যায়, প্রচুর জোস ভাই, অনেক সুন্দর লাগছে। আর আসলে ভাই আমি মজা নিচ্ছি, এই ইমোটটা কিন্তু ভাই আমাদের ফ্রি ফায়ার পার্টনার থেকে দেওয়া হয়েছে। আর গাইস এটা কিন্তু দুই একদিনের ভিতর গেমেও চলে আসবে। তো ভাই তোমরা যারা যারা ইমোটটা দেখছো ভাই, তো আমরা কিন্তু এই ইমোটটা দিয়ে আজকে চ্যালেঞ্জ ভিডিও বানাবো ভাই। আর এইটা কিন্তু ভাই নর্মাল ইমোট চ্যালেঞ্জ হবে না, তোমরা তো অনেক ইমোট চ্যালেঞ্জ দেখছো যে এনিমি মেরে আমরা ইমোট দেই, ওই রকম কোনো চ্যালেঞ্জ না ভাই। যেহেতু এই ইমোটটা দিয়ে লড়চড় করা যায়, মুভ অন করা যায়, তো এই ইমোটটা ব্যবহার করে তারপর আমরা এনিমি মারবো। তো চলো বেশি কথা না বলে মেন ভিডিওতে যাই। গাইস প্রথমেই কিন্তু ভাই আমি আমার ভাই আর কাকারে নিয়ে কিন্তু মিলের ব্লু জোনে এনিমি মারার জন্য চলে আসি, কিন্তু গাইস নাই আমি হতাশ হয়ে গেলাম, এখানে কোনো এনিমি নাই। তারপরে কি করবো গাইস চিন্তা করলাম, যেহেতু ব্লু জোন ভালো ভালো লুট আর যেহেতু করতে আসছি ভাই এরকম একটা জাগা নাগা লেভেলের হার্ড ইমোট চ্যালেঞ্জ, তো বুঝতেই পারতেছো ভাই অনেক বেশি হার্ড চ্যালেঞ্জটা। তো এটার জন্য আমাদের আগে লুট প্রয়োজন, নাহলে কিন্তু ভাই এনিমি আমাদের ভরা দিয়ে দিবে। তো চিন্তা করলাম তো গাইস এনিমি মারানোর আগে, যেহেতু এনিমি নাই তো একটু চান্স পাইছি, এই চান্সে লুট পাট লয়ে আলোই, আর কিছুটা লুট হইলে আমাদের জন্য কিন্তু চ্যালেঞ্জটা করতে অনেক ইজি হয়ে যাবে। তো চলো ভাই প্রথমে কিছু কিন্তু এদিকে নাই ম্যাম লুট টুট করলাম তিনজন মিলা, তারপরে গাইস ওই জায়গা থেকে সোজা এনিমি খোঁজার জন্য আইসা বললাম। দেন ভাই এখানে আইসা দেখি কেটা জানি ড্রপ লুট করতেছে। আর এই যে দেখো ভাই আমি কিন্তু ইমোটটা নিয়া এই যে হ্যান্ডেলটাই না মানে জয়স্টিকটাই না এটা না খেলতেছি, আর দেখতে পারতেছো কত বেশি জোস লাগতেছে। আর ভাই আমার কাছে কিন্তু ভাই ইমোটটা পার্সোনালি অনেক বেশি ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাই দিও। আর ভাই কয়জন ইমোটটা বাইর করবা, তোমরা আগের থেকে ভাই ডিসিশন নিছো যে ভাই ইমোটটা আসলেই বের করবো, তো তারাও কিন্তু কমেন্ট করো। তো চলো চলো ভাই ওরে গাই সেমনে লাফালাফি করলে ভাই মারুন কেমনে। চলো ভাই অলরেডি কিন্তু মাইরা দিচ্ছি এটারে ক্লিয়ার দিয়া লই। আর ভাই ইমোট শেষ হওয়ার আগে সালাই মারছে, দৌড় কী করুম ভাই, আর ডাইরেক্ট একবার ইমোট ইউজ করে করে একবার মারতে পারো না ভাই বুঝো তো, বাট এনিমির সামনে যে ইমোট ইউজ করে তারপরে কিন্তু মারুন ঠিক আছে। তো চলো গাইস এদিকে কিন্তু চিন্তা করলাম কিছু খুলি দিই বাক্সর দিকে, হরিজেলেন টরিজেলেন পাইনি, বাট ভাই এদিক দিয়ে খুলতেছি কিছুই তো পাইতেছি না। চলো গাইস টোকেন যা আছে শেষ করে আলামু, কিন্তু হরিজেলেন ওই যে পাইছি পাইছি পাইছি। আরে হরিজেলেন কাকে টান দিয়ে লয়ে গেছে নাকি? এটা কোনো কথা ভাই, এত কষ্ট করে বাইর করি, কাকে যদি টান দিয়ে লয়ে দেয় সমস্যা নাই, কাকারতে চাইলে দিয়ে দিব আমি জানি। আর হরিজেলেনের লিগা ভাই আরও চেষ্টা করি দেখি আরও কিছু পাইনি, টোকেন শেষ হয়ে যেতেছে। চলো চারের বেশ পেয়েছি একটা, হরিজেলে নাই রে ভাই হরিজেলে নাই, টোকেনের তো আবার টোকেন দেয় কত ভাই কী একটা অবস্থা। গাইস টোকেন সব শেষ করে নিয়েছি হরিজেলেন দেয় নাই, চলো এবার হরিজেলেনটা নিয়ে নিছি। এখন গাইস হবে খেলা, আর গাইস অলরেডি কিন্তু মাত্র একটা কিল করছি, কারণ কি করুন ভাই এরকম একটা হার্ড চ্যালেঞ্জ করতে আসছি, বেশি তো কিল করতে পারবো না তোমরা জানোই। আর এমনি তো ভাই আজকে কিন্তু আমার সেটিংটা তত একটা বেশি ভালো নাই গাইস, জানি না কয়টা রেড দিতে পারবো কি করতে পারবো, বাট তোমাদের জন্য বেশ ট্রাই করা যাবো, দেখা যাক শেষ পর্যন্ত কয়টা কিল করতে পারি। আর ভিডিও ভালো লাগবে অবশ্যই, ভিডিওতে একটা করে লাইক দিতে কিন্তু কেউ ভুলবো না। আর গাইস কয়েকদিন পরে কিন্তু তোমাদের জন্য একটা সারপ্রাইজ ভিডিও আছে ভাই, তো অবশ্যই সারপ্রাইজ ভিডিওটার জন্য ওয়েট করো। আর আজকের ভিডিওটা কেমন লাগছে বেশি বেশি লাইক দিও ভাই, বেশি বেশি লাইক দিও, যত বেশি লাইক দিবা সারপ্রাইজ ভিডিও কিন্তু তত তাড়াতাড়ি পাবা। তো চলো গাইস আমাদের এখন ঘুরতে হবে, কারণ আমি কিন্তু ভাই ভিডিও বেশি একটা কাট কুট করি না, মিলের পরে নামার পরে ভাই একটা কাট দিছি, কারণ ওইখানে সিনটা অনেক বেশি বড় বুঝি তো, তো মিলে নেমে একটু লুটফুট করছি, দেন অনেক বড় গ্যাপ ছিল বিদায় কাট করে দিছি, তারপরে গাইস ভিডিওর আর কাট ফাট কিছুই করি নাই। চলো আমরা কিন্তু ভাই নিছিলাম একটা দেখতে পাচ্ছ হিট লিস্ট নিছি, আর গাইস হিট লিস্টের কাছে যাইতেছি, ওইটার আগে একটা বড় দিয়ে আসি ভাই, কারণ হিট লিস্ট হলো ক্যাম্পার, ওই যে আয়া পড়তে বেচারা ভাই আমার একটা কাবারে নাম দিব গাইস, নাহলে বড় দিয়ে দিব। চলো 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 ভাই এমন জায়গায় নামতে হবে যাতে আমি ইমোটটা ইউজ করতে পারি, চলো নামছে বেচারা মারুম যে ভাই আমার তো চান্দি রাই তৈব, চলো ভাই দিয়ে দিদি চান্দি শট সালার পুত মর ভাই, ল আবার ইমোট ইউজ করি ওইটার আবার মেরালই। আর গাইস একবার ইমোট ইউজ করে যে খারাপ মেরে দিব ভাই ওটা কিন্তু ভাই একদম কষ্ট হয়ে যাবে, ওটি তো ভাই ষোলোতে ঠিক আছে, আমরা যদি স্কোয়াড ম্যাচ খেলতে আসছি তো স্কোয়াডে ডাইরেক্ট ভাই ইমোট লোয়া খারায় মারা কিন্তু অনেক বেশি কষ্ট, তারপরে আমি বেস্ট ট্রাই করি গাইস যতটা ইজিভাবে মারা যায় বুঝোই তো। আর গাইস আমরা যদি ভাই ষোলোতে খেলতাম তো প্রতিটা ম্যাচ ভাই নর্মালে 20 কিল থাকতো,
আর ভাই একদম মনে করে এনিমি মাইরা মেরে এনিমির ভিতরে যা মেরে দিতে পারতাম বুঝুই তো, বাট স্কোয়াড ম্যাচ ওরকম তো পসিবল না, একটা মারতে গেলে আরও দুইটা পরে। এই যে দেখছো গাইস আমি আমার টিমটা মারছি, এই যে 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 এটার মেরে লই, চলো ভাই আবার রিমোট মারতে হবে, শালা ক্লিয়ার হন আরে ভাই। মাঝে মাঝে তো গাইস রিমোটের কথাই বুঝলো দিঘা, কী করুন ভাই, তারপরও তো যেহেতু চ্যালেঞ্জ করতে আসছি রিমোট তো মারতেই হবে, মরেও না রে ভাই। দেখছো কোন জায়গায় পেরে গেছি গা গাইস, আর রিমোটের আওয়াজটা শুনলে ভাই পুরা কান মানে একদম মনে করো টাকদালিকা জায়গা বুঝুই তো ভাই, রিমোটটা কিন্তু ভাই সেই লাগছে আমার কাছে পার্সোনালি। চলো ও পি গাইস দিছি একদম ওয়ান টেপ বয়, এটার সবথেকে ক্লিয়ার দিয়ে দিই, আর আওয়াজ কিন্তু গাইস বেশি জোরে ভাই এরকম এটা বুঝায় না গেছে, বাট আওয়াজটা সুন্দর ভাই, একটু পরে পরে একটা উইচুইয়ের আওয়াজ হয় বুঝুই তো, একটু অন্যরকম একটা ভাবসা ভাইয়া পরে। তো চলো ভাই, আর চাইড কিল কিন্তু অলরেডি ডান দিয়ে দিছি, আর এদিক দিয়ে কিন্তু ভাই আমার ভাইরা মারতেছে, আমার কিন্তু ওরা বাঁচিয়ে দিতে হবে। আর কাকা তো অলরেডি ভাই পুরো লবির ভিতরে অন্ধকার হয়ে গেছে, ঘুমায় রয়েছে বুঝুই তো, যেই মায়ের খাইছে পুরো চেপটা হয়ে গেছে গা, এখন কাকারও বাঁচিয়ে দিব গাইস, না বাঁচিয়ে কোনো উপায় নেই, বাট আমার ভাইরে খুশি বাঁচিয়ে দেবো তো, বটার মতো দৌড়াদৌড়ি করতেছে বাঁচিয়ে বুকিতে, বাট আমার তো ভাই কিল করতে হবে নাহলে এনিমি পলাই যাবে। চলো চলো এনিমিটা পলাই যাতে রে ভাই, এটা মাইরালুই শালার পুতলা, মর 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 মরে না রে ইমোট মাইরা, মারতে পারতেছি না ভাই, বাট সিরিয়াসলি এনিমিটা কিন্তু অনেক বেশি চালাক গাইস। চলো চলো ভাইয়া আমরা কিন্তু ইমোটের অত্যাচার করবো এখানে এনিমির উপর, ইমোট ছেড়া ছেড়া কি অত্যাচার, আর মাইট দিয়ে দিতাছি বলা করে ভাই, পলাইতেছে খালি এনিমি তো দাঁড়ানোর সময় পাইতেছে না। চলো ভাইয়া তাড়াতাড়ি যাইতে হবে, আর জোনটার তো যেমনে ভাই হেল কাটতেছে কর ভাই, এই জোনের লিগা বেশি ভয় লাগতেছে, এখনই গাইস আমরা ইমোটটা মারবো ভাই। গাড়িটা দেখলে আমার হাসি আয় গাইস, সিরিয়াসলি ভালো লাগছে আমার কাছে পার্সোনালি ইমোটটা অনেক ভালো লাগছে। চলো মরে না কেরা ভাই, এত সুন্দর একটা ইমোট দিয়ে ইমোট শট করতেছি, শালা তোর মারার লগে লগে মরে দেবি গা, তোরা তো কাহিনী করছ কে রে। চল তারা ইমোট দেখ ক্লিয়ারও দিই, ল একটা ইমোট টিমোট দেখ, নতুন একটা ভাবসাপ ভাই বুঝো, একটা ইমোট গেমে আয় নাই, আগে পাই গেছি গা, তো একটা ভাবসাপ তো থাকবোই, তো ভাব টাপ লো একটা ইমোট টিমোট চালাই যাচ্ছি। চলো চলো ভাইয়া তাড়াতাড়ি করে আমরা যাই, কাকার আগে বাঁচিয়ে দিই ভাই, বটলা কাকা তো মইরা ভাই বইবে খেলা দেখতেছে, বেচারা মাইক চালু করে যে কিছু কই বইসা আসতে ভাই যাচ্ছে না, কিচ্ছু করার নাই ভাই, এত আগে আগে দৌড় দিয়া ভাই কিল করার লেগে গেছে এনিমির মাঝখানে, এনিমি দিছে একদম ডলা দিয়া। আর ভাই এই জায়গার যে লুট গাইস, এই লুট তো আমার দেখলে আর লইতে ইচ্ছা করে না ভাই, একদম লুট নাই এনিমিরা মনে হয় আগে যা ভালো ভালো জিনিস এসেছিল সব মাইরা লাইছে। চলো ভাই গাড়িটা আসে গাইছে, গাড়িটা টান দেওয়া যায়, আমি কিন্তু পুরো রিক্সের ভিতরে আসি গাইস, দেখতে পারতেছো কোন জোনের ভিতরে ফাইসা গেছি, আর এই জোনের থেকে ভাই যাওয়াটা বেশ মুশকিল। চলো ভাইয়া কাকা তুমি তাড়াতাড়ি নামো, তুমি বাঁচতেই হবে, আমি মরি বা না বাঁচি অন্তত টিমমেট তো বাঁচিতে পারতেছি। চলো চলো বাইরে ভাই ভাই মরে গেলাম রে, আগে সুপার মেডিকেটটা মার। আর গাইস মন থেকে একটা কথা বলি ভাই, তোমরা যারা যারা ভাই এতটা সাপোর্ট দিছো, এত ভালোবাসা দিছো ভাই, তাদেরকে ভাই মন থেকে অনেক বেশি ধন্যবাদ ভাই, তোমরা এতটা ভালোবাসা দিছো বিদায় কিন্তু ভাই আজকে এত দূর আসতে পারছি, তো এইভাবেই সামনের দিনগুলো তো ভালোবাসা দিও, এইভাবেই সবসময় ভাই সাপোর্ট দিও। আর সামনে কিন্তু গাইস তোমাদের জন্য সারপ্রাইজ আছে, আর ওই সারপ্রাইজগুলো কিন্তু ভাই আমার না, এগুলো সম্পূর্ণই তোমাদের, তোমাদের কারণে এগুলো পসিবল হয়েছে সম্ভব হয়েছে, তো এইভাবেই কিন্তু বেশি বেশি সাপোর্ট দিও, ভালোবাসা দেখাও তাইলেই হবে। তো চলো গাইস আমরা তাড়াতাড়ি জোন থেকে টান দেওয়া জায়গা ভাই, এই জোনে থাকলে ভাই কিন্তু অবস্থা টাইট হয়ে যাবে। আর গাইস ইনশাল্লাহ ভাই যদি মনে করো আইডিতে ভালো ডায়মন্ড ডিমন্ড থাকে, তো আশা করি তোমাদের মাঝে মনে করো একটু ভাগটাগ করে দিব মাঝে মাঝে, যারা গরিব বসায় সাবস্ক্রাইবার আসো টপ আপ টপ আপ করতে পারো না, তো তাদেরকে ইনশাল্লাহ গিভে টিভে করার ব্যবস্থা করবো ঠিক আছে। আর টুর্নামেন্টের আয়োজনটা ভাই বলছিলাম করবো, কিন্তু গাইস তোমরা তো ভাই ওরকম রেসপন্স দিতেছো না, বলছি ভাই ফেসবুক পেজটা সবাই একটু ফলো করে রাখো যাতে আমরা টুর্নামেন্টের আয়োজনটা করতে পারি, বাট তোমরা তো ভাই কোনোরকম রেসপন্স দিতেছো না, যারা ইউটিউবে দেখো ভাই তারাই দেখো কিন্তু ভাই ফেসবুকের পেজটাকে ফলো দিতেছো না, অবশ্যই পেজটা ফলো দিতে হবে কারণ টুর্নামেন্টের আয়োজনটা করবে ফেসবুকে, তোমরা ভিডিও দেখো বা না দেখো অন্তত ভাই পেজটা ফলো করে দিও। আর ফেসবুক পেজের লিঙ্ক কিন্তু ভাই আমাদের ভিডিও ডিসক্রিপশনের কমেন্টে পিন করে দেওয়া থাকবে, তো অবশ্যই আজকে যারা যারা টুর্নামেন্ট খেলতে চাও বা আমাদের সাথে লাইভ স্ট্রিমে থাকতে চাও তারা কিন্তু ভাই এখনই ফলো করে দিও, তোমরা ভাই ভিডিও ফেসবুকে দেখো বা না দেখো ওইটা ফেক না, জাস্ট ভাই ফলোটা দিয়ে রাখো, এতে করে আমরা ভাই 10,000 ফলোয়ার্স হইলে ভাই ওই টুর্নামেন্টের আয়োজনটা করবো যাতে তোমাদের কাছে নোটিফিকেশন যায়, তোমরা যাতে আমাদের সাথে টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারো, লোক না থাকলে ভাই টুর্নামেন্টের আয়োজন করবো কারা নিয়ে বলো, তো আমরা তো ইউটিউবে করবো না শুধু ফেসবুকে। তো চলো ভাই এদিকে কিন্তু বড় সড়ো রাজ দিয়ে দিচ্ছি, আর দেখতে পারতো ভাই ইমোট দিয়ে কেমনে করে পোলামেন্টে পিঠাইতেছি, চলো চলো ভাই ইমোট দিয়ে আমার তো ভালোই লাগতেছে ভাই, ইমোট দিয়ে ঘুরতাছি উঠতাছি। আর ভাই লোভির যে প্লেয়ার গাইস ইমোট দেখলে তো ভাই পিস পিস দৌড়াদৌড়ি করে, মানে পোলারা তো ভাই নতুন নতুন ইমোটটা দেখছে বুঝুই তো, একটু কনফিউজ ইমোটটা কই পাইছে, আর আমি তো ভাই মাঝে মাঝে কনফিউজ মনে করো একদম কনফিউজ হয়ে যায় এনিমি আইলে টেলে, তখন ইমোট টিমোট ইউজ সারাই মারি দৌড় মারার লিগা, কী করম ভাই নাহলে এনিমি পলাই দেখা বুঝুই তো। তো চলো চলো তাড়াতাড়ি ওয়াল টল ভাঙ্গি, এদিকে কিন্তু অনেক বেশি এনিমি গাইস, তো আমার পুরো হোল্ড করে সচেতন দেখে খেলতে হবে যাতে ভুইয়াটা কোনোভাবে মিস না হয়। আর এর দোকানে মাত্র 7টা কিল করছি ভাই, আমার টিমমেটরা কয় কিল মারছে কে জানে, জানি না ভাই। ওই 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 এনিমি আরেকটা দিয়ে দাঁড়াতে চান দিতে লাগবে, টাকলা হচ্ছে টাকলা মরে না রে। চলো ভাই আরেকবার ইমোট ইউজ করুন নাকি, একবার তো করছি ভাই ভয় লাগে ইমোট ইউজ করতে, ইমোট ইউজ করতে গেলে গাইস মাইরা চুর মনে করো তট্টা বানায় দেয়, আর যেই একটা ইমোট ভাই
দেখছো ঘোরাঘুরি করলে ভাই ভালোই লাগে, মুভমেন্ট টুভমেন্ট করা যায়। আর এরকম ইমোডি তো ভাই এখন থেকে দিলে আমার জন্য ভালো হবে ভাই, মানে আমাদের জন্য ভালো হবে, দেখতেও সুন্দর লাগে, খেলতেও মজা লাগে। চলো চলো মুভমেন্ট শট দিয়ে ওর একটা ট্যাকল হচ্ছে মোট বইয়া বইয়া হ্যান দাম করে জোনের দিতে পিছায় দিতে আছে। অলরেডি আমার টিমমেটও একটা মাইরা দিতে ভাই, এটা কোনো কথা। আর কই ভাই ওই যে ওই যে না না বাঁচছে ভাই, কোনো মতে বাঁচছে, মনে করো না বাঁচার মতো মরে গেছিল উনি। আর গাইস এনিমি মনে হয় আর একটা স্কোয়াড আছে গাইস, আর মাত্র চারটা প্লেয়ার আছে, আমি কিন্তু কিল করছি ওদের আটটা ভাই, এমনি দিন 14-15-20 করে কিল করি। আর আজকে হুদা ভাই আটটা কিল করছি, 10 কিলো ডান করতে পারিনি, তারও সন্দেহ ভাই। কি করুম গাইস, ইমোট চ্যালেঞ্জ করতেইছি, হার্ড চ্যালেঞ্জ বুঝুই তো, এনিমির সামনে যে ইমোট মাইরা মেরা চ্যালেঞ্জ করা ভাই, অবস্থা পুরো টাইট মাইট হয়ে যেতেছে গা। বাট সমস্যা ওরে বাইরে ভাই, দেখছো বেস্ট মেস সব ফাটা লিছে বটলারা, কই থেকে বই এবার টিপে শটে হয় কিছুই না। চলো চলো গাইস মেডি মুডি মাইরা লইলাম। আর ভাই আমার তো এখন সামনের দিকে যেতে ভয় লাগতেছে, ওই যে আমার টিমমেট অলরেডি একটা মাইরা দিছে, চল মর রে মর না রে ভাই মর মর। ওপি গাইস অনেক কষ্টে মষ্টে কুইতাম উইতাম মারছি, কী করুম গাইস এনিমি মরতেই চায় না। চলো ভাই আবার রিমোট ইউজ করি, আরেক বটলারে পিটান দিতে হবে, বাইরাও বাইরাও। আর আমি কিন্তু এখন ভাইয়া কী রে ভাই মরে না খে, চিন্তা করছে আমি এখন একটা ওয়ান টেপ দিব, এই চিন্তা ভাবনা লোক কুইতে লইছি আর চালায় লাভ দিয়ে পলাই গেছে গা। চলো চলো ভাই কাকা কিন্তু ভালো কাজ করতেছে, পিছতে হিল দিতেছে, এটা আমার দরকার ছিল গাইস, কারণ আমার তেমনিতে মেডি মুডি বেশি নাই। আর এরকম পিক ফায়ার দিতে গেলে কিন্তু ভাই এনিমি প্রচুর মাই দিয়ে দেয়, কিচ্ছু করার নেই ভাই। চলো চলো সামনেরটার আগে পিটাই গা গাইস, ইমোট মাইরা মাইরা যাই দাদি ভাই, টি শার্ট মাইরা মাইরা যায়। উপি ভাই মারছি, রে ভাই আমার কিল মারিস কাকা, কিল ক্লিয়ার দাও তাড়াতাড়ি, কিল মাইরা দিল আমার, কই গেল এনিমি। চলো ভাই কিল ক্লিয়ার দিছি, এমনই কিন্তু মাইরা দিছিল ভাই, ভয়ের ভিতরে আছি, এমনি কিল টিল পাই না। চলো ভাইয়া অলরেডি কিন্তু আমার 10 কিলো হয়ে গেছে, লাস্ট প্লেয়ার, এটা দিয়ে একটা ওয়ান টেম ওয়ান টেম দিতে পারিনি। বাট এটার যে ভাব সাপ গাইস পিকই তো দেয় না, মারুমটা খুঁজতে হয়ে যেতে বোম তো মাইরা পুরো তলা লাই যাচ্ছে। চলো ভাইয়া আবার গাড়ি দিয়া, ও ভাই ওয়ান টেম মারছি মরে নাই, 329 মারছি ওয়ান টেপ ভাইয়া, এটা কোনো কথা, সালার পুতে লাস্ট পর্যন্ত তো ওয়ান টেপ খেলো, বাট আগে ওয়ান টেপ খাইছে ভাই মরলো না, ওটা মনে হয় যে ক্যারেক্টারের লিখা বাইচ্ছে গেছে আমি শিওর। তো গাইস দেখতেই পারলা 11 কিল করা ভাই, ম্যাচটা কিন্তু ভুয়া করছি। আর আজকে কিন্তু ভাই প্রচুর মাইনাস খেয়েছি ভাই এই ইমোট চ্যালেঞ্জ করতে আইসা, তারপরও কিন্তু ভাই তোমাদের জন্য অনেক ভালো একটা ভিডিও নিয়ে আসছি, অনেক সুন্দর একটা ইমোট চ্যালেঞ্জ করলাম। তো আশা করি আজকের ভিডিওটা ভালো লাগছে, ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে বেশি বেশি লাইক দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা অন করে দিও। আর ফেসবুক পেজটা যারা যারা এখনও ফলো করেনি অবশ্যই কিন্তু সবাই 10,000 ফলোয়ার্স কমপ্লিট করে দাও, তাহলে কিন্তু এখানে ভাই তোমাদের টুর্নামেন্টের আয়োজন চলবে, গিভওয়ে, তারপর পাশাপাশি সব কিছু লাইভ স্ট্রিম টিম সব তো আসেই, তো অবশ্যই পেজটা ফলো করে দিও। তাহলে গাইস নেক্সটে তোমরা কোন ধরনের ভিডিও দেখতে চাও তাও কিন্তু বেশি বেশি কমেন্ট করে জানাই দিও। আর আজকের ভিডিওটা আর আজকের রিমোটটা কেমন লাগছে এটাও কিন্তু কমেন্ট করবো ভাই, আর কারা কারা রিমোটটা নিবা ভাই আসার সাথে সাথে বলে দিও আমারে, আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দিব, ঠিক আছে? তো আজকের মতো যাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের যত্ন নিও, আল্লাহ হাফেজ।